শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত, তার পঞ্চমতম ক্লাস, ভারতের জলসম্পদ। আগের ক্লাসে আমরা নদ নদীকে কয় ভাগে ভাগ করা হয়, কী কী এবং প্রত্যেকটা নদীর উৎপত্তি, মোহনা স্থল সব পড়ে নিয়েছিলাম। আজকে আমরা জানবো জলস্তরের অতিরিক্ত ব্যবহারের ফলে কী হচ্ছে এবং নদীর বহুমুখী পরিকল্পনা, দামোদর ভ্যালি কর্পোরেশন, এগুলো আমরা পড়ব। প্রথম কোশ্চেন আমরা জানবো যেটা, যে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে কি প্রভাবটা মানব জীবনে বা আমাদের সমাজের উপর কী প্রভাবটা পড়ছে সেইটা আমরা আলোচনা করব। ভৌমজল হলো বৃষ্টির জল যখন মাটির ওপর পতিত হলে সেই মাটি চুঁয়ে চুঁয়ে যখন ভূগর্ভের মধ্যে দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে যে জলস্তর সৃষ্টি করে বা যে ভাণ্ডার সৃষ্টি যে জলের ভাণ্ডার সৃষ্টি করে তাকে বলা হয় ভৌমজলস্তর। এই ভৌমজলস্তর আমরা বিভিন্ন পানীয় কাজে, জলসেচ কাজে, কৃষিকাজ কাজে এবং কলকারখানা, এই ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে মানব জীবন তথা সমাজের উপর কী প্রভাব পড়ছে সেগুলো জানো। প্রথম পয়েন্ট হলো মাটির লবণতা বৃদ্ধি। অতিরিক্ত পরিমাণে জলসেচ করার ফলে মাটি সবসময় ভিজে থাকায় নিম্নস্তরে কার্বনেট, ক্লোরাইড, সালফেট লবণ সেচের জলে দ্রবীভূত হয়ে কৌশিক প্রক্রিয়ায় মাটির পৃষ্ঠস্তরে উঠে আসে, যার ফলে মৃত্তিকা লবণাক্ত এবং ক্ষারীয় হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হলো ভৌম জলস্তরের অবনমন। মাটি থেকে অতিরিক্ত পরিমাণে জল সংগ্রহ করা, সেটা জলসেচ হতে পারে, কৃষিকাজে হতে পারে, পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারে, বিভিন্ন দিকে জল সংগ্রহের ফলে কী হয়, ভৌম জলস্তরটি হচ্ছে নিচের দিকে নেমে যায় বা অর্থাৎ অবনমন ঘটে, যার ফলে ভৌম জলের পরিমাণটা কমে যায়। মানে এখানে ছিল, এটা অবনমন ঘটে নিচের দিকে চলে আসছে। হলো 3 নম্বর পয়েন্ট হলো পানীয় জলের সংকট। মাটির জল যথেষ্ট পরিমাণে উত্তোলন কাজ, বিশেষ করে জলসেচ, কৃষিকাজ, গৃহস্থাল বিভিন্ন কাজে ভৌমজল ব্যবহার করার ফলে যার ফলে কী হয়, গ্রীষ্মকালে নলকূপ থেকে পানীয় জল ওঠে না, মানে নলকূপ ভৌমজলস্তর নিচে নেমে যায় যার ফলে নলকূপ থেকে পানীয় জল ওঠে না গ্রীষ্মকালে, যার ফলে পানীয় জলের সংকট ঘটছে। 4 নম্বর পয়েন্ট হলো যে ভূভাগের নিমজ্জন। অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন করার ফলে জলসেচ করলে জলবায়ু সচ্ছিদ্র শিলাস্তরটি ফাঁকা হয়ে যায় এবং ওপরে ভারী ভূভাগের চাপে এলাকাটি হচ্ছে বসে যেতে পারে, অর্থাৎ ভূমিভাগে নিমজ্জন করে হঠাৎ করে নিচে বসে যায়। আর্সেনিক দূষণ। পাইরেট সমৃদ্ধ স্তর থেকে যথেষ্ট পরিমাণে জল উত্তোলন করার ফলে পানীয় জলে আর্সেনিক দূষণ ঘটে, যার ফলে আমাদের শরীরে মানুষদের বিভিন্ন ধরনের হচ্ছে রোগ সৃষ্টি হয়, ব্ল্যাক ফুড ডিজিজ, ক্যান্সার প্রভৃতি এবং চোখের ছানি বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এইগুলি হলো ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে প্রভাবটা পড়ছে। এবার চলে আসো পরের কোশ্চেন আমরা পড়ব, বহুমুখী নদী পরিকল্পনা, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কী। বহুমুখী নদী পরিকল্পনা হলো যে পরিকল্পনার মাধ্যমে নদীতে বাঁধ নির্মাণ করে নদী প্রবাহকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে অববাহিকার অধিবাসীদের সর্বাঙ্গীন উন্নতি সাধন করা হয় তাকে বলা হয় বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। এর উদ্দেশ্য হলো 1 নম্বর জলসেচ ব্যবস্থা করা, 2 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন করা, 3 নম্বর নিম্ন প্রবাহে বন্যা নিয়ন্ত্রণ করা, 4 নম্বর জল পরিবহনের ব্যবস্থা করা, 5 নম্বর জলাধারে মাছ চাষ করা প্রভৃতি। এরপরে কোশ্চেন দেখো, দামোদর উপত্যকা পরিকল্পনা বা DVC, দামোদর ভ্যালি কর্পোরেশন কী। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু ভালো করে দেখে নাও। আগেকার দিনে দামোদর নদীতে সারা বছরে 2 থেকে 3 বার প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে বন্যা দেখা দিত, যার ফলে পশ্চিমবঙ্গের মানুষদের অনেক ক্ষয়ক্ষতি হতো, যার জন্য DVC বা দামোদর ভ্যালি পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল। পটভূমি। দামোদর নদের নিম্ন অববাহিকায় প্রবল বন্যায় পশ্চিমবঙ্গে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির হচ্ছে ক্ষয়ক্ষতি হতো, যার জন্য দামোদরকে বাংলা দুঃখ নদীও বলা হয়। মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে 1948 সালে যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি অনুকরণে দামোদর ভ্যালি কর্পোরেশনটি হচ্ছে গঠিত হয়েছিল, যার কাজটি সম্পন্ন হয়েছিল 1955 সালে সম্পন্ন হয়েছিল। এর উদ্দেশ্য ছিল 1 নম্বর বন্যা নিয়ন্ত্রণ, 2 নম্বর জলসেচ, 3 নম্বর বিদ্যুৎ উৎপাদন, 4 নম্বর পরিবহন, এছাড়াও পর্যটন ক্ষেত্র প্রভৃতি ছিল। এবার প্রথম পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ। বন্যা নিয়ন্ত্রণের জন্য 8টি বাঁধ ও জলাধার নির্মাণ করা হয়েছে, যথা বরাকর নদীতে তিলাইয়া,
মাইথন ও বেলপাহাড়ি, কোনার নদীতে কোনার, বোকারো নদীতে বোকারো, দামোদর নদে পাশ্চেদ বার্মো প্রভৃতি জলাধার ও বাঁধ নির্মাণ করা হয়। দু নম্বর জলসেচ। দামোদর নদে 692 মিটার দীর্ঘ ও 12 মিটার উঁচু দুর্গাপুর ব্যারেজ নির্মিত হয়েছে। এটি থেকে দুই তীরে দুই মূল খাল ও অসংখ্য শাখা খাল কাটা হয়েছে। ডান তীরে 89 কিমি ও বাম তীরে 187 কিমি খালগুলি কাটা হয়েছে। 3 নম্বর বিদ্যুৎ উৎপাদন। বাঁধগুলির জলস্রোতের সাহায্যে তিলাইয়া, মাইথন ও পাশ্চেতে 157 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 4 নম্বর পরিবহন। দুর্গাপুর থেকে খাল কেটে কলকাতাকে যুক্ত করা হয়েছে, যার ফলে দুর্গাপুর থেকে কলকাতা নৌ পরিবহনে খুবই সুযোগ সুবিধা পেয়েছে। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আগে ক্লাসে একটি কোশ্চেন করেছিলাম যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়। তোমরা অনেকে উত্তর দিয়েছো, অনেকে উত্তর দিতে পারোনি, তা উত্তরটা জেনে নাও। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে, দক্ষিণ ভারতের গঙ্গা নদী বলা হয়, ঠিক আছে। এবং আজকের একটা কোশ্চেন দিচ্ছি, সেটা তোমরা কমেন্ট করে জানিও, পরে ক্লাসে আমি উত্তরটা আবার বলে দেবো। বিশ্ব জল দিবস কত তারিখে পালন করা হয়, এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো। এবার চলে আসো, জল সংরক্ষণ কী, বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতিগুলি কী কী, এই সমস্ত আমরা জানবো। জল সংরক্ষণ কী, জলের পরিমিত ও কাম্য ব্যবহার, পুনঃব্যবহার, অপচয় নিবারণ, অবৈজ্ঞানিক ও যথেচ্ছ ব্যবহার হ্রাস করা, জল ব্যবস্থাপনা ও জল সঞ্চয়কে বলা হয় জল সংরক্ষণ। 5 নম্বর প্রশ্ন চলে আসো, বৃষ্টির জল সংরক্ষণ কী এবং এর পদ্ধতিগুলি কী কী। বৃষ্টির জল সংরক্ষণ হলো বর্ষাকালে বৃষ্টিপাতের জলকে ধরে রাখা বা ভৌমজলকে সমৃদ্ধ করার পদ্ধতিকে বলা হয় বৃষ্টি জল সংরক্ষণ। এর পদ্ধতিগুলি হলো, 1 নম্বর হলো রিচার্জ পিট তৈরি, 2 নম্বর রিচার্জ ট্রেঞ্চ তৈরি, 3 নম্বর রিচার্জ নলকূপ তৈরি, 4 নম্বর গালি প্লাক তৈরি, 5 নম্বর কুঁয়ো খনন। এছাড়াও অনেক পয়েন্ট রয়েছে, কিন্তু এই 5টা জানলেই হবে। রিচার্জ পিট তৈরি, বাড়ির খোলা জায়গার এক প্রান্তে রিচার্জ পিট তৈরি করা হয়, যা বোল্ডার, গ্রাভেল ও মোটা বালি দ্বারা পূর্ণ থাকে। বাড়ির ছাদের বৃষ্টির জলকে পাইপ দ্বারা ওই পিটে ফেলে বৃষ্টির জল আশেপাশে অ্যাকুইফারে সমৃদ্ধ করা হয়। 2 নম্বর হলো রিচার্জ ট্রেঞ্চ তৈরি, বাড়ির চারপাশে পরিখা তৈরি করা হয়, যা বোল্ডার, গ্রাভেল ও মোটা বালি দ্বারা পূর্ণ থাকে। বাড়ির ছাদে বৃষ্টির জলকে পাইপ দ্বারা ওই খাতে ফেলে বাড়ির লাগোয়া মাটির জল সমৃদ্ধ করা হয়। 3 নম্বর রিচার্জ নলকূপ তৈরি, বাড়ির ছাদের বৃষ্টির জলকে পাইপের মাধ্যমে ফিল্টার পিটে ফেলে শোধন করে সরাসরি নলকূপের পাইপে যুক্ত করা হয় এবং ভৌম জলস্তর সমৃদ্ধ হয়ে নিরবিচ্ছিন্নভাবে জল পাওয়া যায়। 4 নম্বর হলো গালি প্লাক তৈরি, যেখানে ঢালের ছেদ ঘটে সেখানে গালিতে পাথর, কাদা, ঝোপঝাড় দিয়ে বাঁধ তৈরি করে ছোট ছোট জলাধার সঞ্চয় করাকে বলা হয় গালি প্লাক তৈরি। 5 নম্বর কুঁয়ো খনন, পরিত্যক্ত কুঁয়োকে সংস্কার বা নতুন কুঁয়ো খনন করা হয়, জমির বৃষ্টির জল সঞ্চয় করে সঞ্চিত জলকে পলিমুক্তকরণ চেম্বারে শোধন করে এই কুঁয়োতে সঞ্চয় করা হয়। ভারতের জলসম্পদ ক্লাসটা তোমাদের এখানে শেষ করলাম। যা কোশ্চেন ছিল, মোটামুটি যা কোশ্চেন ছিল, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল, সেগুলো আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের ভূগোলের প্রত্যেকটা অধ্যায়, বহিজাত প্রক্রিয়া, সৃষ্টভূমিরূপ, হিমবাহ, বায়ু, নদী, সবগুলোর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজে বলে সৃষ্টভূমিরূপ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিয়েছি। তোমরা পারলে ওই ক্লাসগুলো দেখে আসো, তোমরা এতে উপকৃত হবে। তোমাদের মধ্যে যত কোশ্চেন আছে, সবগুলো ডাউটগুলো, যে সমস্ত কোশ্চেন রয়েছে, সবগুলো আশা করছি সমাধান হয়ে যাবে। এছাড়া বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল, এই সমস্ত অধ্যায়গুলো ভালো করে ক্লাস ভিত্তিক আলোচনা করে দিয়েছি। পারলে তোমরা ওই সমস্ত ক্লাস দেখে আসো। যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ওকে, বাই।